আরোহী মিম আর মিরাজ খান এ দুজনের জুটিটাকে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সেই টিনেজ লাভ থেকে শুরু করে এই পর্যন্ত দর্শকদের ভালোবাসা ধরে রেখেছেন। সেই আরোহী মিম অভিমানে মিরাজের সাথে ভিডিও করবেন না বলে ঘোষণা দিয়েছেন। কেন দিয়েছেন, কি ছিল তার পিছনের কাহিনী, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটিতে। এবং আরেকটি বিষয় ক্লিয়ার করব, সেই ভাইরাল টিকটকার আখি ইসলামকে নিয়ে গুজব ছড়ানো জিসান নামে সেই ছেলেটি নতুন নাটক শুরু করেছেন। আখি ইসলাম নাকি তার সাথে দেখা করতে এসেছিল, প্রমাণ নাকি রেখে দিয়েছেন, তার সকল প্রমাণও দেখব। প্রথমে আসি আরোহী মিম এবং মিরাজ খানকে নিয়ে। তারা অনেকের চোখে BFGF, অনেকের চোখে লাভলি কাপল, আবার অনেকের চোখে ভালো বেস্ট ফ্রেন্ডও। তাদের সম্পর্কটা যাই হোক, আমাদের কাছে তারা ভালোবাসার সেরা জুটি। তাদের মাঝে একটু মানবিমান হলেও আমাদের খারাপ লাগে। চলুন তাদের অভিমানী দুষ্টু মিষ্টি কিছু ভিডিও দেখে আসি। আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোমার কাছে কি আছে গরিব মেয়ে? আমার কাছে তোমার মতো আরো চারটা আছে। এই ভিডিওতে আমি থাকলে আরো বেশি সুন্দর হতো, কিন্তু নেক্সট টাইম থেকে আমি ওর সাথে ভিডিও করব না। ওর হচ্ছে বেশি ভাব বেড়ে গেছে, তো তাই ওর সাথে আমি ভিডিও করব না। ভিডিও করতাম কি ভিডিও করব বাবু? আমার তাদের ভালোবাসার খুনসুটি এইভাবে যেন অটুট থাকে, আর আমাদের নতুন নতুন ভিডিও উপহার দিক। অন্যদিকে আখি ইসলামের জন্য সেই ছেলেটির নতুন পাগলামি শুরু হয়ে গেছে। অন্য মেয়েকে দেখিয়ে আখির কথা বলছে, আখি নাকি তার সাথে দেখা করতে আসছিল। এই ধরনের পাবলিককে কি বলা যায়? এরকম মিথ্যে কথা ছড়িয়ে কি লাভ, একটু বলবেন, মানুষের গালাগালি ছাড়া আর কি বা পান? সময় থাকতে ভালো হয়ে যান। ভাই বেরাদার প্রতিবেশী সবাই তো বলে আছি, এখন তো বিপদে পড়েছি, কই পাশে তো কেউ নাই।